নমস্কার, আপনারা দেখছেন সানন্দা নিউজ। আমি আপনাদের সঙ্গে পার্থসারথি। চোখ রাখবো আজকের সংবাদে। পুজোর আগে অভিযানে নেমে বিপুল পরিমাণ চোলাই বাজেয়াপ্ত করল আবগারি। বুধবার সকাল থেকে বেলদা থানার রামসরিষা, লোয়াপুকুর, লক্ষ্মীবাড় এলাকায় অভিযান চালায় বেলদা রেঞ্জ। মাটির নিচে গর্ত করে রাখা বড় প্লাস্টিকের ড্রাম থেকে পাওয়া যায় চোলাই এবং গেঁজানো মহুল। আবগারি সূত্রে খবর, বুধবারের অভিযানে নষ্ট করা হয়েছে 170 লিটার চোলাই ও 680 লিটার চোলাই তৈরির লিকার। দপ্তরের এক আধিকারিক বলেন, মাটির নিচে গর্ত করে বড় ড্রামে লুকোনো ছিল চোলাই, ওপরে রাখা ছিল জ্বালানি কাঠ ও বস্তা, বাইরে থেকে বোঝার উপায় ছিল না। মূলত মজুদ করে রাখা জায়গাগুলিতে অভিযান চালানো হয়েছে। একটি ঠেকেও অভিযান চালানো হয় এদিন। পুজোতে চোলাইয়ের রাস টানতে এদিনের অভিযান ছিল। বেলদা রেঞ্জের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অভিষেক রায় বলেন, পুজোতে চোলাই বিক্রি রমরমা কমাতে এই অভিযান। দড়ি খুলে দাও না, মাঝখানে গড়ি দিয়ে কাঁদে দিলেন, আরামসে দড়িটা নিয়ে নাও, আরামসে কাঁদো তো। মহাত্মা গান্ধীর 150তম জন্মবার্ষিকী পালন করল কেশিয়াড়ি ব্লকের বঞ্চাটল প্রাথমিক বিদ্যালয়। বুধবার বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে মহাত্মা গান্ধীর ছবিতে মাল্যদান করে প্রভাত ফেরির মধ্য দিয়ে দিনটিকে শ্রদ্ধা জানানো হয়। প্রাক শারদীয়ের প্রাককালে পুজোর আনন্দে মেতে উঠতে বেলদার একজন ব্যবসায়ী স্কুলের প্রায় 40 জন ছাত্রছাত্রীর হাতে বস্ত্র তুলে দেন। উপস্থিত ছিলেন বঞ্চাটল প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক অখিল বন্ধু মহাপাত্র, ব্যবসায়ী শিবু কর্মকার, লালুয়া 8 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সনাতন মান্ডি, বিশিষ্ট ব্যবসায়ী দীপেন্দু ভূঁইয়া, প্রতিষ্ঠানের জায়গা দানকারী পরিবারের সদস্য কালীপদ ওঝাসহ আরও অনেকে। বাচ্চারা দেখি যে কিছু বাচ্চা আছে যারা ড্রেস করতে পারে না, সবাই পুজোর সময় সবাই দুর্গা পুজো আমাদের বাঙালিদের পুজো, তো সবাই একটা কিছু বাচ্চা দাদা ড্রেস করবে না, আর কিছু বড় বড়দের ছেলে মেয়েদের তাদের খুব সুন্দর সুন্দর ড্রেস, তাদেরও মন খারাপ লাগে। সেই কথা ভেবে এটা আমি 4-5 বছর ধরে শুরু করি। তো আমি প্রথমে যখন শুরু করি তখন 40 জন বাচ্চা ছিল, দেওয়া শুরু করেছিলাম। আমি প্রথমে থেকেই ঠিক করেছিলাম যে চতুর্থ শ্রেণী থেকে 1-4 এই ছোটো বাচ্চাদেরকে দেওয়া শুরু করি। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় অবস্থিত
এখানকার 55% শিক্ষার্থী হচ্ছে মুসলিম সংখ্যালঘু। শারদ উৎসবের সময় আমরা প্রত্যেক বছর চেষ্টা করি নতুন কিছু করার। গত 3 বছর ধরে আমাদের সঙ্গে সঙ্গী হয়েছে বেল্লারে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান সিলভার হাউস। এবারও তাদের উদ্যোগে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে এবং কিছু দারিদ্র পীড়িত ছাত্রছাত্রী তাদের হাতেও বস্ত্র তুলে দেওয়া হয়েছে। আমাদের বক্তব্য হল আমাদের উৎসব ওদের আনন্দ, দুটো মিলেই আনন্দ উৎসব। আজকে মোট 38 জনের হাতে এই নতুন বস্ত্র তুলে দেওয়া হল। উপস্থিত ছিলেন এলাকার উপপ্রধান এবং এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য এবং যিনি তুলে দিলেন মাননীয় শিবু কর্মকার এবং তার পরিবারের লোকজন, আর আমরা ছিলাম সবাই মিলে। পরিবেশ সচেতনতার বার্তা দিতে বিশেষ গ্রাম সভার আয়োজন করল রানীসরাই গ্রাম পঞ্চায়েত। রানীসরাই গ্রাম পঞ্চায়েত এলাকায় 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর 150তম জন্মবর্ষে দিনটিতে বুধবার গ্রামে পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় অংশ নেয় গ্রাম পঞ্চায়েতের সদস্যা মহিলা ও স্বসহায়ক দলের মহিলারা। জল অপচয় রোধ, প্লাস্টিক দূষণ থেকে মুক্তি ও অপব্যবহার, বৃষ্টির জল সংরক্ষণ, শৌচাগার ব্যবহার, মশাবাহিত রোগ প্রভৃতি বিষয়ে প্ল্যাকার্ড হাতে পথ হাঁটেন মহিলারা। পাশাপাশি গ্রাম পঞ্চায়েত এলাকায় ডেঙ্গু থেকে বাঁচতে এলাকাবাসীর করণীয় বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়। বিশেষ গ্রাম সভার আয়োজনে এদিন পদযাত্রা শেষে একটি আলোচনা সভার আয়োজন ছিল। গান্ধীজির 150তম জন্মবর্ষের দিনটিকে গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে গ্রাম সভার পক্ষ থেকে। গ্রাম পঞ্চায়েত এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে এই সচেতনতা কর্মসূচি বলে জানান উদ্যোক্তারা। এদিন গান্ধীজির জন্মজয়ন্তীতে তার জীবনাদর্শের নানান দিক সম্পর্কে আলোচনা সভা সংগঠিত হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান মানস ঘোষ, উপপ্রধান গোবর্ধন হেমব্রম, সচিব সুব্রত ভৌমিক, পঞ্চায়েত সমিতির সদস্য তপন দাস, অনুপ মাইতি সহ আরো অনেকে। ডেঙ্গুর হাত থেকে বাঁচতে গেলে বাড়ির চারপাশে জল জমতে দেবো না। অতিরিক্ত জল ব্যবহার বন্ধ করুন, এই প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন। কি হলো কাদের উদ্যোগে? আজকে 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর 150তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে বিশেষভাবে একটা গ্রাম সভার আয়োজন করা হয়েছে রানীসরাই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। এবং আমরা মানুষকে সচেতন করার জন্য আমরা একটা পদযাত্রা বার করেছি, যাতে জলের সংকট থেকে বাঁচতে গেলে জলের অপচয় বন্ধ করতে হবে, অতিরিক্ত জল ব্যবহার করা চলবে না এবং সঠিকভাবে শৌচাগার ব্যবহার করতে হবে এবং আমাদের প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে হবে। এই নিয়ে কিন্তু মানুষকে সচেতন করার জন্য রানীসরাই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকে আমরা পদযাত্রাও করেছি। গান্ধী জয়ন্তী পালিত হল নারায়ণগড় কেশিয়াড়ি দাঁতন ব্লকের বিভিন্ন বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে। দিনটির স্মরণে নানান অনুষ্ঠানের আয়োজন ছিল বুধবার। বেলদার আসনদার শিক্ষানিকেতন দাঁতন ভাগবতচরণ হাইস্কুল দিনটি পালন করেছে। লালবাহাদুর শাস্ত্রী ও মহাত্মা গান্ধীর জন্মদিন পালনের পাশাপাশি ছিল প্রাক শারদ অনুষ্ঠান। এদিন একটি চলচ্চিত্র দেখানো হয়েছে বিদ্যালয়ে। নাচ গান আবৃত্তিতে দিনটি স্মরণ করে নারায়ণগড়ের দেউলা বাপুজি শিক্ষা সদন, বেলদা গঙ্গাধর একাডেমি ও বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ, দাঁতনের মালযমুনা বিদ্যাপীঠ সহ সসিন্দা সাগরচন্দ্র শিক্ষানিকেতন। সসিন্দা সাগরচন্দ্র শিক্ষানিকেতনে ছিল শারদ অর্ঘ্য অনুষ্ঠান। স্কুলের ছাত্রছাত্রীরা অনুষ্ঠান পরিবেশন করেন। Thank you.
সাঁকরাইল সাহিত্য পরিষদ বার্ষিক অনুষ্ঠান করল বুধবার। এদিন কুলটিকরি হাইস্কুলে এই অনুষ্ঠান হয়েছে। মহাত্মা গান্ধী এবং লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিনটি পালিত হয়েছে এদিন। এদিন সম্মান জানানো হয়েছে আনন্দ পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক নলিনী বেরাকে। মহাত্মা গান্ধী এবং লাল বাহাদুর শাস্ত্রী সম্পর্কে আলোচনা সভা সংগঠিত হয়। এদিনের অনুষ্ঠান থেকে কয়েকটি পত্রিকা প্রকাশ করা হয়। কবিতা গল্প পাঠ করেন অনেকেই। কবি সাহিত্যিকেরা উপস্থিত ছিলেন। এদিন উপস্থিত ছিলেন সাঁকরাইল সাহিত্য পরিষদের সভাপতি বীরেন্দ্রনাথ সাহু, প্রদীপ কুমার মাইতি সহ আরও অনেকে। এদিনের অনুষ্ঠান থেকে কয়েকজন ছাত্রকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। একজন মা খুঁজছি যে বাবার বদলে বিদ্যালয়ে যাইবে, একজন মা খুঁজছি যে হাসির বদলে চাইবে একটা হাসপাতাল, রাস্তায় হেঁটে যাওয়া ক্লান্ত পথিককে ডেকে নিয়ে ভুলবে এসব আমার ঘরে একমতো খেয়ে যাবে, পথিকের ফেলে যাওয়া পুতলি আগে নিয়ে রাত্রি বসে থাকতেন সে মা, যে মা আমি সেই রকম একজন মা খুঁজছি, একজন মা খুঁজছি নাবালিকা ধর্ষণ হলে যে না দেখে হাহাকার করে কেঁদে বুক ভাসাবে, উপযুক্ত ছেলের মাথায় হাত রেখে বলবে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হয়ে গেল কি লাভ দেখবা যদি ওই মেয়েটির জন্য একটু চোখের জল না ফেলে। আমি একজন কবি খুঁজছি, একজন কবি যিনি বাড়িয়ে বলার কিছু বাজে গল্প কবিতা বাজারে ছেড়ে দিয়ে বাগাড়ম্বর মেজাজে বাড়িতে বসে আমি সেই কবিকে খুঁজছি যিনি রোদ বৃষ্টি ঝড়ে বড় রাস্তার মাঝখানে বসে পথ অবরোধ করছেন, তার দাবি বিদ্যাসাগরকে, রবীন্দ্রনাথকে, নজরুলকে কেন তোমরা গাড়ি আওয়াজ করছ। নমস্কার। ঠাকুমার কাছে দুমাস বয়স থেকে বড় হয়েছে মেয়েটি। এখন তার বয়স 8 বছর। দরিদ্র পরিবারের অসহায় মেয়েটির পাশে দাঁড়াতে তাই শারদীয়ার প্রাককালে মেয়েটির পাশে দাঁড়ালো একটি সংস্থা, কেয়ার ফর এভরিওয়ান নামে একটি সংস্থা। বুধবার দাঁতন 1 নম্বর ব্লকের ঝিনুক পলাশিয়া গ্রামের সুমিতা কিষ্কুর পরিবারের পাশে দাঁড়ালো।
এদিন সংস্থার সমস্ত সদস্যরা গিয়ে সুমিতা কিস্কুকে পুজোর উপহার সামগ্রী হিসেবে জামা, ব্যাগ, খাতা, পেন্সিল তুলে দেয়। পাশাপাশি ওই পরিবারের হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল, তেল সহ কিছু শুকনো খাবার। ঝিনুক পলাশিয়া গ্রামের বাসিন্দা তারাশঙ্কর দলুই বলেন, সুমিতার বাবা মঙ্গল কিস্কু ও মা আরশু কিস্কু 2 বছর বয়স থেকে সুমিতাকে ছেড়ে চলে যায়। এরপর কোনো খোঁজ মেলেনি তাদের। ঠাকুমার কাছেই বড় হয় সুমিতা। পরিবারের পাশে দাঁড়ানোই খুশি পরিবার এবং এলাকাবাসী। উপস্থিত ছিলেন কেয়ার ফর এভরিওয়ানের কর্ণধার অঙ্কিতা সাউ, সম্পাদক ননীগোপাল সাউ, দেবায়ন সিংহ, নীতু জানা, সৌমেন দাস, সৌরভ নাথ, অমিত কুমার মালিক সহ আরও অনেকে। আমি এখানে এসে প্রথমে দেখলাম এই ব্যানারটা থেকে যা বুঝছি একটা স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের গ্রামেরই খুবই দরিদ্র, তার জন্ম থেকেই বাবা মা নেই, তো ঠাকুমার কাছে বড় হয়েছে। আমরা ঠিক মানে কি জন্য এই স্বেচ্ছাসেবী সংগঠন এসছে ঠিক আমি জানি না আগে থেকে, মানে কে কার মাধ্যমে যোগাযোগ হলো, তো এসে যা বুঝলাম কিছু তাকে জিনিসপত্র দেওয়া হয়েছে, খাওয়ার জিনিস অনেক কিছু দেওয়া হয়েছে, প্লাস জামা কাপড় মানে পড়ার জন্য বই এসব কিছু দেওয়া হয়েছে। তো এটাও জানতে চাইবো যে এটা মানে কন্টিনিউসলি চলবে না এটা ওয়ান টাইম দিয়ে থেকে যাবে, সেটাও ঠিক বুঝতে পারছি না, বললে ভালো হয়। আপনাদের সংগঠনটা মানে কীরকম একটু বললে কি মানে এদের বাবা মার যে নেই বলছেন কবে থেকে বা কি ব্যাপার একটু? আমরা গ্রামবাসী হিসেবে যেটা দেখছি ও জন্ম থেকেই প্রায় 1 মাসের ছিল, তার সেই ঠাকুমা মানে কোলে নিয়ে তাকে মানুষ করেছে। আমাদের গ্রামবাসী থেকে অনেক রকম মানে জামা কাপড় দিয়ে বা খাওয়া দাওয়া দিয়ে যেখানে গেছে অনেকে সহযোগিতা করেছে। সেতে মানে কেন পালিয়ে গেলেন গ্রামবাসীর তরফ থেকে কিছু জানেন? না সেরকম জানা যায়নি, সে সেরকম একটু আগে এক দুটা বিয়েও করেছিল, যে এমনি তার মায়ের সঙ্গে ঝগড়াঝাটি হতো, তারপরে এই বাচ্চাটা হওয়ার পরে কত বছর ধরে গেছেন আসছেন? এরা প্রায় হ্যাঁ 3 বছর মতন হয়ে গেল, তারপর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি আর আসেও নি। কি বলবেন এই স্বেচ্ছাসেবীকে? না আমাদের গ্রামের পক্ষ থেকে এইরকম একটা যে সংগঠন এই দরিদ্র মেয়েটির কাছে এসে দাঁড়িয়েছে, সাহায্যের হাত বাড়িয়েছে, এটা খুবই প্রশংসার দাবি রাখে। সংবাদ এ পর্যন্তই, নমস্কার। দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না।